ওয়েলকাম ফ্রেন্ডস নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে আজ আমরা ক্লজ নিয়ে আলোচনা করব ক্লজকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ এক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজ বা নির্ভরশীল বাক্যাংশ যেটা সেটাকে আবার তিন ভাগে ভাগ করা হয় তার প্রথমটা হলো। নাউন বা নমিনাল ক্লজ দ্বিতীয়টি হল অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ এবং তৃতীয়টি হলো অ্যাডভার্বিয়াল ক্লজ তো সাবর্ডিনেট ক্লজের যে প্রথম ভাগ নাউন বা নমিনাল ক্লজ সেটা নিয়ে আজকের আলোচনা চলো মূল আলোচনায় এসে নাউন ক্লজকে বিস্তারিতভাবে জানি নাউন বা নমিনাল ক্লজ একই কথা পয়েন্ট ওয়ানে আসছি নাউন ক্লজ বাক্যে নাউনের কাজ করে একটা নাউন বাক্যে যেভাবে যে যেভাবে ব্যবহার হয় ঠিক একই রকমভাবে নাউন ক্লজ এখানে ক্লজ কথার অর্থ হচ্ছে বাক্যের অংশ এবং বাক্যের অংশে অবশ্যই একটি ফাইনাইট ভার বা মূল ভার থাকে তো সেরকম একটি বাক্যের অংশ নাউনের মতনই কাজ করে বাক্যের অংশ একটি বড় বাক্যে বসে নাউনের মতন কাজ করে এবার নাউন ক্লজ যখন তোমরা তৈরি করবে প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ প্রধান বাক্যাংশ যে বাক্যটি যে বাক্যাংশটি স্বাধীন অর্থাৎ নির্ভরশীল নয় সেই বাক্যে সেই বাক্যাংশের সাথে নাউন ক্লজটি যুক্ত হয়ে থাকে বিভিন্ন মাধ্যমে সেই লিঙ্কারসগুলো জেনে রাখাটা খুবই জরুরি এবং শুধুমাত্র সেই লিঙ্কার্সগুলো জানা নয় সেই লিঙ্কার্সগুলো কি অর্থে ব্যবহার হয় সেটি জানা কিন্তু আরও বেশি জরুরি যেমন সবচেয়ে বেশি নাউন ক্লজে ব্যবহার হয় দ্যাট এবং এক্ষেত্রে তার থেকে বেশি জরুরি এটা জানা যে দ্যাটের অর্থটা কী দ্যাটের অর্থ হচ্ছে যে দ্যাটের অর্থ যদি যেটি যাহা যেগুলি এরকম হয় তবে কিন্তু সেটা অ্যাডজেক্টিভ ক্লজে চলে যাবে তো দ্যাট যখন যে অর্থে প্রকাশ পাবে তখনই কিন্তু সেটা নাউন ক্লজে থাকবে যেমন ধরো আমি জানি যে তুমি ছাত্র আই নো দ্যাট ইউ আর এ স্টুডেন্ট এখানে দ্যাট হচ্ছে যে। আমি জানি যে তুমি একজন ছাত্র ঠিক একই রকমভাবে এখানে যে লিঙ্কার্স কিছু ডাব্লিউএইচ ওয়ার্ড এবং অন্যান্য শব্দ যে দিয়েছি তাদের যে অর্থগুলো দিয়েছি সেই অর্থগুলোর দিকে তোমাদের লক্ষ্যটা যেন থাকে যাতে এই অর্থে বাক্যে এর ব্যবহার হয় হোয়াট হোয়াটটার দুটো অর্থই আছে কি এবং যাহা হু কে বা কারা এখানে আর একটু বলে দিই এখানে এই হোয়াটটা ছাড়া সমস্ত যে ডাব্লিউচ ওয়ার্ডগুলো রয়েছে এগুলো যখন তোমরা কোনো প্রশ্ন তৈরি করো তখন ডাব্লিউচ ওয়ার্ডগুলো যে অর্থ প্রকাশ করে নাউন ক্লজে এই ডাব্লিউচ ওয়ার্ডগুলো ঠিক একই রকম অর্থ প্রকাশ করে যেমন ধরো হোয়েন হোয়েনের দুটো মানে একটা হচ্ছে হোয়েন মানে যখন আর একটা হচ্ছে হোয়েন মানে কখন কিন্তু তুমি কোনটা ব্যবহার করবে নাউন ক্লজে নাউন ক্লজে তুমি হোয়েনটা ব্যবহার করবে শুধুমাত্র কখন বা কবে সেই অর্থে অর্থাৎ প্রশ্ন তৈরি করার সময় এই ডাব্লিউচ ওয়ার্ডগুলো যেভাবে ব্যবহার করো ঠিক একই রকমভাবে হু কে বা কারা হুইচ কোনটি বা কোনগুলি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো হুইচের আরও একটা মানে আছে যেটি যাহা যেগুলি সেই অর্থ কিন্তু নাউন ক্লজে ব্যবহার হবে না সেই রকম অর্থ যদি প্রকাশ পায় তবে বুঝবে সেটা অ্যাডজেক্টিভ ক্লজে চলে গেছে হোয়েন কখন বা কবে হুম কাকে বা কাদেরকে হোয়ার কোথায় হুজ কার বা কাদের হোয়াই কেন হাউ কিভাবে তোমরা দেখতে পারলে এখানে ডাব্লিউচ ওয়ার্ডগুলোর প্রশ্নবোধক অর্থ প্রকাশ করার জন্য প্রশ্ন তৈরি করার জন্য ডাব্লিউচ ওয়ার্ডগুলোকে যেভাবে ব্যবহার করা হয় ঠিক সেই অর্থে নাউন ক্লাসে এদের ব্যবহার হয় এছাড়া রয়েছে ইফ বা ওয়েদার তোমরা যখন ইনডাইরেক্ট সেন্টেন্স তৈরি করো অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আনো তখন দেখবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমরা ইফ বা ওয়েদারের ব্যবহার করে থাকো সেগুলোও কিন্তু তোমাদের নাউন ক্লাসের চলে আসে মনে রাখবে ইনডাইরেক্ট সেন্টেন্সে তোমরা যে সেন্টেন্সগুলো তৈরি করো সেগুলোর মধ্যে যেগুলো কমপ্লেক্স হয় অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স বাদ দিলে সেগুলো সবই কিন্তু নাউন ক্লজে থাকে আমরা উদাহরণের মাধ্যমে সেগুলোকে দেখব এখানে দেখো আমি এটা আবার লিখেও দিয়েছি মনে রাখবে নাউন ক্লজে ডাব্লিউইচ ওয়ার্ড প্রশ্নবোধক অর্থ প্রকাশ করে এটা লিখে দিয়েছি এই জন্যই যাতে তোমাদের এটা খুব ভালো করে মনে থাকে আর ক্লজের মধ্যে সবচেয়ে কঠিন বুঝতে এই নাউন ক্লজ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ট ক্লজ যেটা সেটা তোমাদের বুঝতে এতটা সমস্যা হবে না যতটা সমস্যা হয় এই নাউন ক্লজ বুঝতে আচ্ছা তো নাউন ক্লজে বুঝতে পারলে ডাব্লিউশ ওয়ার্ডটা প্রশ্নবোধক অর্থে প্রকাশ পায় প্রশ্নপোধক অর্থে বলতে তোমরা হোয়েন দিয়ে যদি প্রশ্ন করো যে তুমি কখন বাড়ি যাও হোয়েন ডু ইউ গো হোম হোয়েন মানে কখন ঠিক এখানে কখন হবে হোয়েন মানে যখন সেটা হবে না আচ্ছা আর দ্যাট এবং যে এটাও মনে রাখবে দ্যাটের অর্থ আরেকটা আছে যেটি যাহা যেগুলি সেটা নয় দ্যাট যে অর্থে সবচেয়ে বেশি ব্যবহার হয় অর্থাৎ দ্যাটের ব্যবহার নাউন ক্লজে সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং দ্যাটের অর্থ হয় যে। আশা করি এতটুকু জায়গা তোমরা বুঝতে পেরেছ এবার আমরা পয়েন্ট টুতে আসছি ক্লস কথার অর্থ হচ্ছে বাক্যের অংশ একটা বড় বাক্য কমপ্লেক্স সেন্টেন্স জটিল সেন্টেন্স জটিল বাক্য তার একটা অংশ যেটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল সেই ক্লসকেই বলে তোমাদের সাবঅর্ডিনেট ক্লস তার মধ্যে যেটা নাউন রূপে কাজ করে তাকে বলে নাউন ক্লস তো আমরা প্রথম পয়েন্টে প্রথম বলছি দ্বিতীয় পয়েন্টে নাউনের ব্যবহার নাউন ক্লজে কীভাবে কিভাবে ব্যবহার হয় সেটা সম্পর্কে জানছি ভাব এর রূপে নাউন ক্লজের ব্যবহার হয় তোমরা জানো যে ভার্বের রূপে ট্রানজিটিভ ভার্ব যখন তোমরা পাও ট্রানজিটিভ ভার্ব কথা অর্থ সকর্ম ক্রিয়া অর্থাৎ যে ভার্বের পর তার অর্থ সম্পূর্ণ করার জন্য কর্মের প্রয়োজন পড়ে তাকে সকর্ম ক্রিয়া বলে ইংরেজিতে বলে ট্রানজিটিভ ভার্ভ যেমন আই রাইট এ লেটার এ লেটারটা হচ্ছে অবজেক্ট কারণ রাইটটা হচ্ছে ট্রানজিটিভ ভাব রাইটের পর এই অবজেক্ট বসাতে হয় তোমরা ভয়েস চেঞ্জ করার সময় দেখেছো ট্রানজিটিভ ভার্ব ছাড়া সাধারণত ভয়েস চেঞ্জ হয় না তো আই রাইট এ লেটার এ লেটারটা নাউন লেটারটা নাউন তো অবজেক্ট রূপে তোমরা নাউনকে পাও ঠিক একই রকমভাবে রূপে ভার্বের পর তোমরা নাউন ক্লসকেও ব্যবহার করতে পারো অর্থাৎ ভার্বের রূপে নাউন ক্লসের ব্যবহার হয় তো এখানটায় যেটা আমি বলে দিয়েছি ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট কারণ অবজেক্ট শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বেরই হয় আর অ্যান্সার অব হোয়াট বা হুম এখন অবজেক্ট যদি তোমাদের খুঁজতে হয় তবে এখানে যে ভার্ভটা রয়েছে ধরো এখানে নো রয়েছে আই নো আমি জানি হোয়াট হচ্ছে কী তুমি কী জানো দ্যাট হি ইজ এ গুড বয় যে সে একজন ভালো ছেলে অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বকে মূলত ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে বা হুম দিয়ে প্রশ্ন করলে কাকে হ্যাঁ কাকে তুমি জানো দ্যাট হি ইজ গুড বয় যদিও এখানে কাকে দিয়ে হচ্ছে না যদি হিম থাকতো দেম থাকতো তখন হুম দিয়ে প্রশ্ন করলে এটা আসতো তো হোয়াট বা হোম দিয়ে সাবজে ভাতকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকেই বলে অবজেক্ট আর ট্রান্সেটিভ ভার্ভের পর সেটা বসে এখানটা খেয়াল করে দেখো যদি বলতাম আই নো হিম আমি তাকে চিনি তাকেটা একটা প্রনাউন এবং আমি তোমাদেরকে নাম দিয়ে দিচ্ছি আই নো তপন আমি তপনকে চিনি তপন একটা নাউন এবং নোর পর বসলো অর্থাৎ অবজেক্ট রূপে বসলো এবার তপন তাকে আমি উঠিয়ে দিয়ে আমি লিখলাম আই নো দ্যাট হি ইজ এ গুড বয় যে সে একজন ভালো ছেলে অর্থাৎ এখানে আমরা নাউন বসাতে পারতাম নাউন না বসিয়ে এই পুরো বাক্যের অংশটাকে বোঝা বসালাম যে ছেলে সে একজন ভালো ছেলে অতএব এটা এই নোয়ের অবজেক্ট রূপে ব্যবহার হলো আই নো দ্যাট হি ইজ এ গুড বয় তো এখানে তোমাদের আমি হিন্টস দিয়ে দিয়েছি যে ব্যবহার যে অর্থে প্রকাশ পায় আমি জানি যে সে একজন ভালো ছেলে আমি জানি যে সে ভালো ছেলে এ রয়েছে একজন বলতে পারো টেল মি নেম ইজ টেল মি তুমি এখন ভাবতে পারো টেলের পর ইম্পারিটিভ সেন্টেন্স মি তো আছে অবজেক্ট কিন্তু অনেক ক্ষেত্রেই আছে অনেক ভার্ভের পরেই তোমাদের দুটো করে অবজেক্ট ব্যবহার করতে পারো যেমন ধরো হি গেভ মি এ পেন সে আমাকে একটি কলম দিয়েছিল সে হি গেব মি এ পেন মি আছে এ পেন আছে তো এখানে টেল মি এটা হচ্ছে তোমার আর একটা অবজেক্ট এখানে মি যেটা এটা ইনডিরেক্ট অবজেক্ট এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট অর্থাৎ যখন কোনো ভাবের পর কোনো ব্যক্তিকে নির্দেশ করে সেটা হচ্ছে ইনডাইরেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট এবং বস্তু বা অন্যান্য কিছু যখন থাকে তখন তাকে বলে ডাইরেক্ট অবজেক্ট তো এটা তোমার ডাইরেক্ট অবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে টেল মি হোয়াট ইউর নেম ইস তোমার নাম কি আমাকে বলো আমাকে বলো তোমার নাম কি এখানে হোয়ার্ড দেখো কি অর্থে প্রকাশ হয়েছে তো মনে রাখবে মূলত সমস্ত ডাব্লিউচি ডাব্লিউচ ওয়ার্ড যেগুলো সেগুলো হচ্ছে প্রশ্নবোধক অর্থ প্রকাশ করে হোয়ার্ড দিয়ে যখন তোমরা প্রশ্ন করো তার অর্থ হয় কি ঠিক সেই রকমভাবেই এটা ব্যবহার হয়েছে যদিও হোয়াট কিছু কিছু ক্ষেত্রে যাহা অর্থেও প্রকাশ পায় না অনক্লজে তো তোমরা দেখলে এখানে টেল এই ভার্বের ডাইরেক্ট অবজেক্ট রূপে এটা ব্যবহার হলো আচ্ছা হি টোল্ড মি দ্যাট হি উড কাম সে আমাকে বলেছিল যে সে আসবে হি টোল্ড মি সে আমাকে বলেছিল এখানে মিটা তোমার ইনডাইরেক্ট অবজেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে দ্যাট উড কাম যে সে আসবে তো এখানে টোল্ডের অবজেক্ট হিসাবে দ্যাট উড কামের ব্যবহার হলো আর আমি যে তোমাদেরকে হিন্সটা বলেছিলাম যে দ্যাট দ্যাটের অর্থটা কি এখানে জে সে বলেছিল আমাকে জে যখনই দ্যাটের অর্থ জে পাবে তখন বুঝে যাবে যে এটা নাউন ক্লাসে চলে আসছে আর এখানে নাউন ক্লজটা কিভাবে ব্যবহার হচ্ছে একটা নাউন যেমন অবজেক্ট হিসেবে ব্যবহার হয় ট্রানজেটিভ ভার্বে ঠিক একই রকম ভাবে নাউন ক্লজও ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট রূপে ব্যবহার হচ্ছে এবার আসছি আমরা পয়েন্ট থ্রিতে আমরা ইতিমধ্যে অবজেক্ট রূপে ক্লজকে দেখলাম এবার আসছি ভার্বের সাবজেক্ট রূপে নাউন ক্লজ আমরা জানি যেমন ধরো তপন রাইটস এ লেটার তপন হচ্ছে একটা নাউন এবং সে ভার্বের সাবজেক্ট কারণ সে যে কর্তার কাজ সেটা সে করছে তো ঠিক সেরকমই যদি সাবজেক্টের জায়গায় নাউনের পরিবর্তে একটা ক্লজ বসিয়ে দিই বাক্যের অংশ বসিয়ে দিই এবং সেটা নাউনের কাজ করে তবে সেটা হয়ে যাবে নমিনাল বা নাউন ক্লজ হু উইল স্ট্যান্ড ফার্স্ট ইজ স্টিল আনন যদি বলি ধরো দ্য ফ্যাক্ট ইজ স্টিল আননোন ঘটনাটা এখনো অজানা তো ঘটনাটা নাউন তো এবার দ্য ফ্যাক্টটা না বসিয়ে এখানে বসিয়ে দিলাম হু উইল স্ট্যান্ড ফার্স্ট কে প্রথম হবে ইজ স্টিল আননোন এখনো অজানা কে প্রথম হবে তা এখনো অজানা এখানে কে প্রথম হবে এ পুরোটাই দেখো সাবজেক্ট আমি বললাম যে ফ্যাক্ট ইজ স্টিল ইস দ্য ফ্যাক্টের পরিবর্তে বা দা আননন দ্য ইনসিডেন্ট পরিবর্তে এই পুরো বাক্যের অংশটাই বসলো এই পুরো অংশটাই এখানে সাবজেক্ট হিসাবে কাজ করেছে এটা সাবজেক্ট এটা ভার্ভ এটা অবজেক্ট পার্ট তো বুঝতে পারলে যদিও বি ভার্ভের পর যেটাকে থাকে সেটাকে কমপ্লিমেন্ট পার্ট বলে তো এটা হচ্ছে তোমার সেই সাবজেক্ট পার্ট তো অতএব এখানে তোমার নমিনাল ক্লজ বা নাউন ক্লজ যেটা সেটা সাবজেক্ট রূপে ব্যবহার হলো আরেকটা জিনিস মনে রাখবে যখনই দেখবে যে নমিনাল ক্লজ সাবজেক্ট রূপে ব্যবহার হচ্ছে তখন কিন্তু তার আরেকটা রূপ আমরা জানি সেটা হচ্ছে ইট ইটের ব্যবহার করে এই সেন্টেন্সটাকে তোমরা এইভাবেও লিখতে পারো এটাকে অবজেক্ট করে ইট ইজ স্টিল আননোন হু উইল স্ট্যান্ড ফার্স্ট আরেকবার বলছি এই পার্টটাকে আগে এনে এটা শুরু করে দেবে ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে ইট ইজ

এটা কিন্তু কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু যখন পুরো বাক্যটা বলা হয় তখন এর অর্থটা পরিষ্কার হয় তা সত্য বলে প্রমাণিত এটাকে এইভাবেও লেখা যায় ইট ইজ প্রুভড ট্রু এটা সত্য বলে প্রমাণিত দ্যাট হি ইজ এ গুড বয় ইট ইজ প্রুভড ট্রু দ্যাট হি ইজ এ গুড বয় তো দ্যাট হি ইজ এ গুড বয় যখনই দেখবে নাউন ক্লস বাক্যে শুরুতে বসেছে বুঝে যাবে যে এটা ইট দিয়ে বাক্যের অবজেক্ট পার্টে বা কমপ্লিমেন্ট পার্টেও ব্যবহার করে সেন্টেন্সটাকে লেখা যাবে এখানে অর্থ দেখো যে এখানে হুইয়ের অর্থ ছিল কে অর্থাৎ প্রশ্নবোধক এবং এখানে অর্থ দেখো হোয়াই হি কল্ড মি ইজ স্টিল মিস্ট্রি সে কেন আমাকে ফোন করেছিল তা একটি রহস্য একই রকম সেন্টেন্স এটাকেও তোমরা উল্টো করে করতে পারো ইট ইজ এ মিস্ট্রি হোয়াই হি মি হোয়াই এখানে কেন কেন সে আমাকে ডেকেছিল কেন সে আমাকে কল করেছিল বা ডেকেছিল এ পুরোটাই হচ্ছে সাবজেক্ট বাক্যের সাবজেক্ট এবং এখানে হচ্ছে মূল ভার হচ্ছে ইজ ইজ এ মিস্ট্রি তা তোমরা সাবজেক্ট রূপে দেখলে সাবজেক্ট রূপে এইভাবে ব্যবহার হয় যখনই সাবজেক্ট রূপে ব্যবহার হয় তার আরেকটা পার্ট হচ্ছে তোমরা সাবজেক্টটাকে কমপ্লিমেন্ট বা অবজেক্টিভ পার্টে ব্যবহার করতে পারো ইটের ব্যবহার করে তো আমরা পরবর্তী পার্টে চলে আসছি পয়েন্ট ফোরে প্রিপোজিশনের অবজেক্ট রূপে নাউন ক্লজের ব্যবহার অর্থাৎ ভার্বের পর কোনো প্রিপোজিশন রয়েছে তারপর তোমার নাউন ক্লজটা ব্যবহার হয়েছে আর নাউন ক্লজ তোমরা জানো ডাব্লিউ এইচ ওয়ার্ল্ড দ্যাট ইফ ওয়েদার ইত্যাদি দিয়ে শুরু হয় এবং মূলত প্রশ্নবোধক অর্থ প্রকাশ করে এবং দ্যাট থাকলে তার অর্থ হয় যে তো ইট ডিপেন্ডস অন হাউ হি বিহেভস ইট ডিপেন্ডস অন এইবার এর পর তোমার এই নাউন ক্লসটা রয়েছে সে কেমন ব্যবহার করে তার উপর এটা নির্ভর করছে এটা নির্ভর করছে কিভাবে সে ব্যবহার করে তার উপর অর্থাৎ প্রিপোজিশনের পর যখন তোমার এই রাউন্ড ক্লোজটা ব্যবহার হচ্ছে কিভাবে সে ব্যবহার করে কিভাবে সে আচরণ করে ব্যবহার বলতে আচরণ করা এখানে বিহে তো প্রিপোজিশনের পর থাকলে তখন তোমরা বুঝে যাবে যে এটা অবজেক্ট অফ প্রিপোজিশন বা প্রিপোজিশনের অবজেক্ট রূপে ডিপেন্ডের সাথে অনের ব্যবহার হয় তাই ডিপেন্ড অন ডিপেন্ডস অন আট নম্বরটা দেখো পে অ্যাটেনশন টু হোয়াট আইসে আমি যা বলি তাতে মনোযোগ দাও এখানে টু এর পর তোমার এই রাউন ক্লাসটা বলেছে এক্ষেত্রে দেখো আমি কি বলি সেটা বলতে পারতে কিন্তু এখানে আমি যা বলি এই একমাত্র এই হোয়াটের ক্ষেত্রেই কিছু কিছু ক্ষেত্রে যা বা যাহা এই অর্থ প্রকাশ পায় অন্যান্য সমস্ত ক্ষেত্রে হোয়াটের ক্ষেত্রেও কিন্তু কী অর্থ প্রকাশ পায় তো তোমরা এটা নিয়ে কোনো কনফিউশনে ভুগবে না পে অ্যাটেনশন মনোযোগ দাও টু হোয়াট আইসে হোয়াট আইসে এটা হচ্ছে আমি যা বলি আমি যা বলি এটা প্রিপোজিশনের পর বসছে তাই এটা অবজেক্ট প্রিপোজিশনের অবজেক্ট দেয়ার ইজ নো মিনিং ইন হোয়াট হি সেজ সে যা বলে তাতে বা তার কোনো অর্থ নেই হোয়াট হি সেজ সে যা বলে দেখো শুধু যদি এটা বলি সে যা বলে এটা কোনো কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু পুরো সেন্টেন্সটা বল যদি বলি দেয়ার ইজ নো মিনিং ইন তাই ইনের পর এই পার্টটা বসেছে তাই অবজেক্ট অফ প্রিপোজিশন এখানে এটাই বলা হয়েছে যদিও এর ব্যবহার খুব কম চলো আমরা কমপ্লিমেন্ট পার্টে আসি কমপ্লিমেন্ট অফ এ রূপে ভার্লো ব্যবহার এবার কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে দেখবে যে যত আছে ওয়াজ এগুলো তো বি ভার্বের পর যেটা বসে তো সেটা দেখবে যে সেই বাক্যের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট সম্পর্কেই কিছু বলে আমি যদি বলি দ্য পেন ইজ ইয়েলো এবার ইজ এর পর ইয়েলো রয়েছে ইয়েলোটা কি ওই পেন সম্পর্কেই বলছে তো সে সুতরাং এগুলোকে অবজেক্ট বলে না এগুলোকে কমপ্লিমেন্ট বলে তো কমপ্লিমেন্ট শুধুমাত্র বি ভার্ব না এছাড়াও কিছু লিঙ্কিং ভার্ব রয়েছে ইন্টেন্সিটিভ ভার্ব বা লিঙ্কিং ভার্ব তারপরেও যেগুলো বসে তো সেগুলোকেও সেই কমপ্লিমেন্টই বলে সেগুলো সেই ভাবগুলো খুবই গুরুত্বপূর্ণ জানা সেই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি যেমন ধরো ফিল সিম লুক অ্যাপিয়ার স্মেল টেস্ট সাউন্ড রিমেইন বিকাম স্টে টার্ন গ্রো আর বি ভার্বগুলো

আর এটা ইজের পর বসছে ইজ ইন্ট্রান্সিটিভ তো এটাকে আমরা অবজেক্ট না বলে বলবো কমপ্লিমেন্ট এছাড়া এর মধ্যে নতুন কিছু নেই দ্য কোশ্চেন ইজ হাউ হি ডিড ইট প্রশ্ন হলো সে কিভাবে এটা করেছিল তো এখানেও দ্য কোশ্চেন ইজ ডিফিকাল্ট যদি বলি দ্য কোশ্চেন ইজ নাইস তো এখানে যদি কোনো অ্যাডজেক্টিভ বসাই তো সেটা তোমার কমপ্লিমেন্ট হবে কোশ্চেন সম্পর্কে ঠিক একই রকমভাবে যদি এখানে নাউন বসাই এখানে দ্য কোশ্চেন is এই পার্টটা এই কোশ্চেনের কমপ্লিমেন্ট পার্ট হিসাবে বসেছে হাউ হি ডিড ইট প্রশ্নটা হলো যে সে কিভাবে এটা করেছিল তো অতএব এই তোমার কমপ্লিমেন্ট রূপে ব্যবহার হয়েছে এবং এই ইজ ভার্বের কমপ্লিমেন্ট এটা অতএব এটা হচ্ছে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ এখন হাউ এই হাউ যে শব্দটি এটা কিন্তু কিভাবে এমন অর্থ প্রকাশ করছে আর কিভাবে সে এটা করেছিল এটাই হচ্ছে প্রশ্ন অর্থাৎ প্রশ্নের কমপ্লিমেন্ট এবং বি ভার্বের পর বসেছে সেজন্য এটাকে অবজেক্ট না বলে আমরা কমপ্লিমেন্ট বলবো এবার দেখো সিমস এর ব্যবহার করেছি এখানে দেখো অনেকগুলো লিঙ্কিং ভাব দিয়ে দিয়েছি বা ইন্ট্রানসিটিভ ভাব দিয়ে দিয়েছি তো তার মধ্যে থেকে যেটাই ব্যবহার হোক না কেন তারপর যেটা থাকবে তাকে অবজেক্ট না বলে কমপ্লিমেন্ট বলতে হবে কারণ সেটা সাবজেক্ট সম্পর্কে কিছু বলবে ইট সিনস দ্যাট হি উইল কাম যে সে আসবে এটা মনে হচ্ছে এটা মানে কি মনে হচ্ছে এই ইট ইটটা হচ্ছে যে সে আসবে অতএব সিমসের পর ইন্টেন্সিটিভ ভার্বের পর যা বসে তাকে কমপ্লিমেন্ট বলে এবং এই নাউন ক্লজ যেটা যে সে আসবে দ্যাটটা যে অর্থে প্রকাশ পাচ্ছে অতএব বুঝতে পারছো এটা নাউন ক্লজ এবং এটা তোমার এখানে কমপ্লিমেন্ট রূপে ব্যবহার হয়েছে চলো পরবর্তী পার্টে আসি পয়েন্ট সিক্স নাউন বা প্রোনাউনের অ্যাপোজিশন রূপে অ্যাপোজিশন কথার অর্থ সেই নাউন বা প্রোনাউন সম্পর্কে বাড়তি কোনো বর্ণনা দেওয়া এখানে তেরো নম্বর এক্সাম্পলটা দেখো দ্য স্টেটমেন্ট ইজ নট ট্রু বক্তব্যটি সত্য নয় এবার দেখো এই বক্তব্য সম্পর্কে আরেকটু ইনফরমেশন দিচ্ছে দ্য ইওর ইউর স্টেটমেন্ট ইওর স্টেটমেন্ট দ্যাট হি ইজ ডেড যে সে মৃত এটা হচ্ছে এ স্টেটমেন্ট সম্পর্কে আরও তথ্য দিচ্ছে অতএব এটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন যদি এখানে কোনো প্রোনাউন থাকত তবে প্রনাউন ইন অ্যাপোজিশন হতো এটাই হচ্ছে অর্থ আর অন্যদিক দিয়ে তোমাদের যে হিন্টসটা দিয়েছি দ্যাট যখন যে অর্থে প্রকাশ পাবে যে তখনই সেটা নাউন ক্লজ ইওর স্টেটমেন্ট দ্যাট হি ইজ ডেড ইজ নট ট্রু সে যে মৃত তোমার এই বক্তব্য ঠিক নয় অ্যাপোজিশন টু নাউন এবং এখানে অ্যাপোজিশন কিসের স্টেটমেন্টের স্টেটমেন্ট এই শব্দটা সম্পর্কে বাড়তি বর্ণনা দিচ্ছে দ্যাট হি ডেট ইট ইস ট্রু সত্য যে তপন এটা সত্য যে তপন কাজটি করেছে এটা টু ইট এটা এটা কি এই ইট সম্পর্কে বলছে যে তপন কাজটা করেছে দ্যাট তপন হ্যাজ ডান দ্য ওয়ার্ক এটাই হচ্ছে ইট অর্থাৎ এটা সম্পর্কে আরও বেশি তথ্য দিচ্ছে যে তখন কাজ করেছে অর্থাৎ এখানে অ্যাপোজিশন টু প্রোনাউন হচ্ছে ইট এই পুরো শব্দটা এই পুরো নাউন ক্লজটা ইট সম্পর্কে বলছে আরেকটা এক্সাম্পল দেখো দ্য সেইং দ্যাট পাওয়ার করাপস ইজ ট্রু ক্ষমতা দুর্নীতিগ্রস্ত করে বক্তব্যটি সত্য এবার বক্তব্য যেটা দ্য সেইং ইজ ট্রু একদম প্রথম এক্সাম্পলটার মতো দ্য সেইং বক্তব্য বক্তব্যটা কি পাওয়ার অর্থাৎ ক্ষমতা মানুষকে বা কোনো লোককে দুর্নীতিগ্রস্ত করে দেয় নাউন এই সেইং এর সেইংটাকে তুমি ভাবতে পারো এটা ভার্ভ এটা হচ্ছে ভার্ভের সাথে আইনজী যোগ হয়ে জিরান্ট হিসাবে ব্যবহার হয়েছে তাই এটা নাউন রূপে কাজ করছে চলো আমরা পরবর্তী পার্টি আসি পয়েন্ট সেভেনে দেখো অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট রূপে নাউন ক্লজের ব্যবহার কিছুই না শুধুমাত্র অ্যাডজেক্টিভের পর যদি দ্যাট দিয়ে বা কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি কিছু বসে তো তবেই সেটা অ্যাবজেক্টি অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট রূপে ব্যবহার হবে এছাড়া নতুন কিছু নেই এর মধ্যে তো তোমাদেরকে যেটা প্রথম দিকে যে হিন্টসটা দিয়েছিলাম যে দ্যাটের অর্থ যে এবং ডাব্লিউএইচ অর্থ ডাব্লিউএইচ শব্দের অর্থ কোনো প্রশ্নবোধক অর্থের মতন প্রকাশ পাবে তো সেক্ষেত্রেই তুমি বুঝে যাবে যে এটা নাউন ক্লজের মধ্যে পড়ছে আই এম গ্ল্যাড দ্যাট ইউ এনজয়েড ইট আমি খুশি যে তুমি এটা উপভোগ করেছিলে এবার দেখো আই এম গ্ল্যাড গ্ল্যাডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ তো অ্যাডজেকটিভ এই অ্যাডজেক্টিভটা সম্পর্কে আরও কিছু বলে দিচ্ছে যে আমি খুশি খুশি কেন যে তুমি এটাকে উপভোগ করেছিলে অর্থাৎ এই গ্ল্যাড সম্পর্কে আরেকটু তথ্য দিচ্ছে অতএব এটা হচ্ছে এই গ্ল্যাডের কমপ্লিমেন্ট গ্ল্যাডকেও কমপ্লিমেন্ট করছে গ্ল্যাড সম্পর্কেও আরেকটু কিছু বলে দিচ্ছে দে আর হ্যাপি দ্যাট হি অ্যারাইভড তারা খুশি যে সে এসে পৌঁছেছিল তো দে আর হ্যাপি হ্যাপি হ্যাপিটাকে কিসের জন্য হ্যাপি দ্যাট হি অ্যারাইভড যে সে এসেছিল বা এসে পৌঁছেছিল হি ওয়াজ স্যাড সে দুঃখিত একই রকম দেখো প্রত্যেকটাই অ্যাডজেক্টিভের পর সে অ্যাডজেকটিভ সম্পর্কে সে আনন্দিত কেন সুখী কেন এখানেও খুশি কেন সেটা সম্পর্কে একটা তথ্য দিচ্ছে অতএব তারপর যেটা বসছে সেটাই তোমার নাউন ক্লজ আর এখানে যে দ্যাটের অর্থ সেটা হচ্ছে জে হি ওয়াজ গ্ল্যাড দ্যাট হি কুড নট হেল্প সরি এখানে গ্ল্যাড না স্যাড আছে হি ওয়াজ স্যাড দ্যাট হি কুড নট হেল্প সে দুঃখিত যে সে সাহায্য করতে পারেনি জাস্ট অ্যাডজেক্টিভের পরে তোমার নাউন ক্লসটার ব্যবহার হয়েছে তাই এটাকে বলছে অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট রূপে নাউন ক্লসের ব্যবহার চলো পরবর্তী পার্টে আসি তোমাদেরকে বলেছিলাম যে ন্যারেশান করার সময় তোমরা ইনডাইরেক্ট সেন্টেন্স যেগুলো তৈরি করো সেগুলো সবই কিন্তু নাউন ক্লসের মধ্যে চলে আসে তার কিছু উদাহরণ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে এখানে ন্যারেশন শেখাচ্ছি না কিন্তু ন্যারেশনের ইনডাইরেক্ট সেন্টেন্সের গঠনগুলো দেখিয়ে দিচ্ছি ইনডাইরেক্ট সেন্টেন্সগুলো যেগুলো কমপ্লেক্স সেন্টেন্স হয় সেগুলো সবই নাউন ক্লোজে চলে আসে হি সেই টু মি আই শ্যাল কাম দেখো এটাকে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করলাম হি টোল্ড মি দ্যাট হি উড কাম এটা তোমার একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে ন্যারেশন চেঞ্জ করার পর এবং এটা কিন্তু নাউন ক্লোজে চলে এসছে সে আমাকে বলেছিল যে সে আসবে এখানে এই টোল্ড এর দুটো অবজেক্ট সে আমাকে বলেছিল এটা ইমিট হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট দ্যাট হি উড কাম এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট এবং এটা এই টোল্ড এর অবজেক্ট হিসাবে কাজ করছে এবং এটা নাউন ক্লাস হি সেড টু মি ডু ইউ নো মি সে আমাকে বলেছিল তুমি কি আমাকে চেনো এর যখন ন্যারেশন চেঞ্জ করছি ইনডাইরেক্ট করছি হি আস্কড মি ইফ বা হোয়েদার তোমরা জানো যে কোনো প্রশ্নবোধক বাক্যে ডাব্লিউচ ওয়ার্ড না থাকলে ইফ বা ওয়েদারের ব্যবহার হয় এবং অর্থ হয় কিনা হি আক্স মি ইফ বা ওয়েদার আই নিউ হিম সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি তাকে চিনি কিনা এই যে আমি তাকে চিনি কিনা এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আকস্টের অতএব এটা অবজেক্ট রূপে নাউন ক্লজ হিসাবে ব্যবহার হয়েছে এবং এখানে লিঙ্কার হিসাবে ব্যবহার হয়েছে ইফ বা ওয়েদার এবং এর অর্থ হচ্ছে কিনা চিনি কিনা হি সেইড মে গড ব্লেস ইউ এটা তোমার অপটেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয় না কারণ সেটা টু দিয়ে জোড়া লাগাতে হয় তো সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সটা বাদ দিলাম যেটা আদেশ অনুরোধ উপদেশ প্রকাশ করে হি সেইড মে গড ব্লেস ইউ দেখো এটার ন্যারেশন চেঞ্জ করলে কি হচ্ছে হি প্রেইড দ্যাট গড মাইড মি তো সে প্রার্থনা করেছিল এই যে প্রার্থনা করার পর দেখো পুরো নাউন ক্লসটাই দ্যাটটা যে অর্থে প্রকাশ পেয়েছে এবং পুরো নাউন ক্লসটাই হচ্ছে প্রের ভার এখানে কিন্তু দুটো অবজেক্ট নেই অন্যান্য ক্ষেত্রে যেটা পেয়েছিলে প্রে এর ভার্ব হচ্ছে পুরো পার্টটা ক্লজটা এটা হচ্ছে তোমার এক্সক্লামেটারি সেন্টেন্স হি হি হ্যাজ এটাকে যখন তুমি চেঞ্জ করবে হি ইন সে দুঃখের সাথে দাবি করেছিল বলেছিল জানিয়েছিল দ্যাট হি হ্যাজ ডাইড হি হ্যাড ডাইড যে সে মারা গিয়েছিল এবার এক্সক্লেমডের ইন ইনসরো যেটা এটা কিন্তু তোমার অন্য পার্ট এখানে অবজেক্ট অফ এ ভার্ব এক্সক্লেম যে সাথেই এটা হলো ইন সরো এটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন কিন্তু তোমার এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে ভার্বের এক্সক্লেম সাথে হি সেইড হোয়াট এ নাইস পিকচার ইট ইজ সে বলেছিল কি দারুণ ছবি এটা এটাও তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স এক্ষেত্রে দেখো হি এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট যে সে খুব বিস্ময়ের সাথে দাবি করেছিল যে ইট ওয়াজ এ নাইস পিকচার যে এটা একটা দারুণ ছবি এক্ষেত্রেও এই ইন ওয়ান্ডারটা হচ্ছে এক্সক্লেমের সম্পর্কে কিছু বলছে কিন্তু তোমাদের দ্যাট ইট ওয়াজ এ নাইস পিকচার এটা হচ্ছে পিক্সক্লে ভারপ্রুপে ব্যবহার হয়েছে এবং দ্যাটটা যে অর্থে প্রকাশ পাচ্ছে আমি তোমাদেরকে অ্যাডজেক্টিভ ক্লজ এবং নাউন কিছু ক্ষেত্রে ক্লজের তোমাদের গুলিয়ে যায় তো সেটা একটু বলে দিই অ্যাডজেক্টিভ ক্লজে আরও ডিটেলে বলে দেবো ধরো আই নো হু ইজ হি আমি জানি তিনি কে এটা তোমার নাউন ক্লজ কিন্তু যদি বলো আই নো দ্য ম্যান হু ইজ হি আই নো দ্য ম্যান হু হি ইজ তখন কিন্তু সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে অর্থাৎ আমি তোমাদেরকে লিখেই দেখাচ্ছি তোমরা চব্বিশ এবং পঁচিশ নম্বর এক্সাম্পলটা লক্ষ্য করলে বুঝতে পারবে আই নো দ্য ম্যান হু হি ইজ আমি মানুষটিকে জানি তিনি যে এখানে হু বলতে মানুষটিকে বলছে অতএব এই হুটা মানুষকে কোয়ালিফাই করছে তাই এই হুটা হু হি ইজ হয়ে যাচ্ছে কিন্তু যদি মানুষটাকে আমি না লিখি আই নো হু হি তিনি কে আমি জানি সেক্ষেত্রে কিন্তু এটা নাউন হয়ে যাবে ঠিক এভাবেই নাউন এবং মধ্যে যদি দেখো যে যে ডাব্লিউচ ওয়ার্ড যেটা বসাচ্ছে সেটা যার সম্পর্কে বলছে সেটা তার আগেই বসে যাচ্ছে তো সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ ক্লজ আর যদি না বসে তবে সেটা প্রশ্নবোধক অর্থ প্রকাশ করে কে এবং সেটা হয়ে যায় নাউন ক্লজ তো অ্যাডিক ক্লজে আরও ডিটেলে এটা নিয়ে আলোচনা করব তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি নাউন ক্লজ সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে তবে এটা নিয়ে আমি আরও আলোচনা করব আর নয়তো এরপর আমরা অ্যাডজেক্টিভ ক্লজে চলে আসবো তো আজকের আলোচনাটা এখানেই শেষ হচ্ছে আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে সকলে ভালো থেকো বাই